আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান অর্থ জীবন। অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান এবং আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত অতিথি ডক্টর ইমরানুল হক, যিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের একজন ইকোনমিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর। আমরা বিগত অনুষ্ঠানে আলাপ করেছিলাম ইনফ্যাক্ট ফি সাবিলিল্লাহ বিষয় নিয়ে, যে বিষয়টি আমরা আজকে কন্টিনিউ করব। প্লিজ আমরা চলে যাচ্ছি ডক্টর ইমরানের কাছে। ডক্টর ইমরান, আপনি আমাদেরকে এই বিস্তারিত আলাপ আলোচনা কন্টিনিউ করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া জান। থ্যাংক ইউ। আমরা যেটা আলাপ করছিলাম যে এই যে দানের ক্ষেত্রে, জি, ইনফ্যাক্ট ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে আপনার যে শয়তানের যে ওয়াসওয়াসা থাকে, জি, যে শয়তান একটা ভীতি প্রদর্শন করে যে তোমার কিছু কমে যাবে, জি, কোনো একটা খরচের খাতে তুমি টান পড়ে যেতে পারে, জি, কিন্তু আসলে আল্লাহ বলতেছে যে না, এটা টান পড়বে না, সাদাকাতে ইউরবি উসাদাকাত বলতেছেন, যে আল্লাহ সাদাকাতকে বাড়িয়ে দিবেন, দান যত দান করবেন তত আল্লাহ বাড়িয়ে দিবে দুনিয়াতে এবং আখেরাতে। আচ্ছা আচ্ছা, তো এখন এই অবস্থায় এখন দান করবেন, ঠিক আছে, করতে চাইলে এরপরেও আরও কিছু শয়তানি ওয়াসওয়াসা মনের ভিতরে আসে। আচ্ছা, সেটা যেমন আমাদের কমিউনিটিতে জেনারেলি এগুলো আসে যে কোথায় দান করব, সব মানে অনেক মানুষ অনেক জায়গায় তো দান করতে একটু বিশ্বাস হয় না, এরা তো দান করলে নিজেরা কোনো টাকাটা ইয়ে করে ফেলবে কিনা, জায়গা মতো ব্যবহার করবে কিনা, এরকম কথা। হ্যাঁ, তো আপনার যাদেরকেই দেই তারা টাকাটা মিস ইউজ করে ফেলে, এরকম কথা আসে না? জি জি। এই জিনিসটা কিন্তু আপনি আমি যখন দান করতে নিব, ফর্মুলা হলো যে এই যে আমার এটা চিন্তা করলে চলবে না, যারটা তার কাছে, যে আপনার থেকে এটা কালেকশন করলো, মনে করেন এটা মসজিদ করার জন্য করলো, করে মসজিদে না দিয়ে আল্লাহ না করুক সে অন্য খাতে দিয়ে কিছু নিজে নাউজুবিল্লাহ তসরুপ করলো, সেটা যে সে যদি করে থাকে তাহলে এটা তারটা তার কাছে, আপনার দান কিন্তু কবুল হয়ে যাবে। বুঝতে পারছেন তো কথা? কারণ আপনি তো সে উদ্দেশ্যে দিয়েছেন, আপনি যে উদ্দেশ্যে দিয়েছেন আপনার ওই উদ্দেশ্য অনুযায়ী এটা কবুল হয়ে যাবে, আর তারটা তার কাছে। কারণ হচ্ছে যে খুব সুন্দর একটা আপনার উসুল আছে যে ওয়ালা তাজিরু ওয়াজিরাত উইজরা উখরা, যে আপনার সূরা আজ-জুমারের 7 নম্বর আয়াত, যে আল্লাহ বলছেন যে আখেরাতে কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না। সে যদি গুণা করে থাকে এটা আপনার উপরে বর্তাবে না, এটা তারটা তার কাছে। এই জন্য আপনি যখনই কোথাও দানের আপিল আসে, আপনি ওই চিন্তাগুলো করার দরকার নাই। কেন দরকার নাই? আপনি চিন্তা করবেন যে এই চিন্তাটা কি শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসতেছে না আল্লাহর পক্ষ থেকে আসতেছে, সেটা কিভাবে বুঝবেন? আপনি এটা রেজাল্ট হিসেবে কি করতেছেন? আচ্ছা, যদি দেখেন কোনো একটা চিন্তা মাথায় আসছে যেটা আপনাকে আলটিমেটলি দান থেকে বিরত রাখছে, তাহলে বুঝলেন যে সিগনাল হলো এটা আসলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। আপনি দান করতে নিছিলেন কিন্তু গুটিয়ে নিছেন, এটা বোঝা গেল যে আপনি ধরে নেবেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা। যদি দেখেন যে না এমন একটা চিন্তা আসছে আসার কারণে আমি দানটা করে ফেলছি, তাহলে এটা হলো আল্লাহর পক্ষ থেকে চিন্তা, এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো খুব সহজ, কিন্তু বুঝতে চাইলে বান্দা যদি বুঝতে চায় জিনিসটা খুব সহজ, আর যে পেঁচাইতে চায় জিনিসটা খুব পেঁচিল, খুব জটিল। হ্যাঁ, যে এটা হইলে কি হবে, সে আমি ওটা যদি দেই, এটা যদি গরিবের কাছে না যায়, ওটা যদি মসজিদ যদি না হয় তখন কি হবে, তারা যদি খেয়ে ফেলে তখন আপনি তো বসে থাকেন, আপনি দিবেন না, অন্যরা ঠিকই দিবে, এটা হয়তো হয়েও যেতে পারে মসজিদ, ঠিক আছে না? তখন আপনি ওই সবটা আর পাইলেন না, সব থেকে মারুম হইলেন, ঠিক আছে না? তো এই জন্য এই এই যে এই ক্রাইটেরিয়া আপনি যদি ফলো করেন তাহলে আপনি সেফ থাকেন, দান করতে থাকেন, দান করতে থাকেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন, আবার ডিসেন্টে আপনার কি হইতেছে এই জীবনের ভিতরে বারাকা হবে, আপনার ব্যবসায় বারাকা হবে। হ্যাঁ, এবং যে অপর জীবন আখেরাতেও আপনার সওয়াব হচ্ছে, বা ঠিক আছে না? তো এটাকে যদি আমি আরও একটু নেক্সট লেভেলে যদি নিয়ে যেতে চাই আমরা যেতে পারি, আল্লাহ মানে আল্লাহ কোরআনে প্রচুর জায়গায় এই কথা বলেছেন, ইনফ্যাক্ট ফি সাবিলিল্লাহ আয়াতের শেষ নাই। হ্যাঁ, আপনি মনে করেন যে আল্লাহ বলতেছেন যে এই তিনটা কোয়ালিটি, সূরা আল-লাইলে আল্লাহ বলতেছেন তিনটা কোয়ালিটি যদি একটা মানুষ হাসিল করতে পারে তাইলে সে তাকে আমি
সহজ রাস্তা সহজ করে দেব, সহজ রাস্তা বলতে সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা সহজ করে দেব। আচ্ছা, সহজ করা বলতে বোঝায় কি, মনে করেন যে কিছু মানুষ আছে যে ফজরের নামাজ পড়তে পড়তে তার একটা ইয়ে হয়ে যায়, এটার প্রতি একটা ন্যাক হয়ে যায়, তার কিন্তু ফজরের নামাজ জামাতে পড়তে ইজি হয়। কিন্তু আরেকজনে কিন্তু ফজরের নামাজ পড়ার সময় ঘুম জোরে আসে, তার খুব কষ্ট হয় বেডের থেকে ওইটা, তাই না? এই কাজটাই সেম কাজ, এই যে সহজ করে দিল, এটা কে করে? আল্লাহ করে। আপনি চেষ্টা করলে এক পর্যায়ে যে আল্লাহ সহজ করে দেয়। কিন্তু আল্লাহ আপনার এই কাজগুলাই যে আল্লাহর দিকে যাওয়ার কাজ, জান্নাতের দিকে চলার কাজকে সহজ করে দিবে যদি আপনি তিনটা কোয়ালিটি নিজের মধ্যে অর্জন করতে পারেন। আচ্ছা, ভেরি সিম্পল করে বলতেছেন আল্লাহ, যে বলতেছেন বিসমিল্লাহ রহমান রহিম, যে বলতেছেন যে এর মধ্যে সবার প্রথম হচ্ছে দান। সাধারণ দান, ঠিক আছে, আতা যে দান করে, ওয়াত্তাকা যে তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি সকল কাজে। এই যে শুরুতে বলছিলাম যে ইসলামিক ইকোনমিক্সের স্পিরিচুয়াল ডাইমেনশনের একটা ডাইমেনশন হচ্ছে আপনার, বা স্পিরিচুয়াল কন্ডিশনের একটা কন্ডিশন হচ্ছে যে তাকে অবলম্বন করা, তাই না? সার্বক্ষণিক আল্লাহর ভয় মাথায় রাখা, যে আল্লাহ দেখতেছে পানিশমেন্ট হয়ে যাবে গুনাহ কাজ করলে, তাই না? মাপে কম দিলে, ওজনে কম দিলে আল্লাহ দেখতেছে পানিশমেন্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এই যে বলতেছে যে তাকে অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, যে কিনা আল হোসনাকে সত্য বলে স্বীকার করে। আল হোসনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সকল উত্তম জিনিস, যেগুলো কিনা যেটা কিনা বেসিক্যালি ইসলাম। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে সকল নির্দেশ, ইসলামের নির্দেশ, এই এটাকে সত্য বলে মেনে নেয়, বিশ্বাস করে। এই তিনটা জিনিস একটা একটা মানুষ যদি নিজের মধ্যে হাসিল করতে পারে, আল্লাহ বলতেছে যে ফাসানু ইয়াসিরুল ইউসরা, আমি তাকে আল ইউসরার পথে, এক আল ইউসরা বলতে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম বলতে জান্নাতের পথ। এই দিন আর সিরাতুল মুস্তাকিম আমরা পড়ি সূরা ফাতিহাতে, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, কেন জান্নাতের পথ দেখাও, এই জান্নাতের পথে চলতে আল্লাহ সহজ করে দিবে। কথা বলছেন তো, যদি এই তিনটা, তার মানে দান কতটা ইম্পর্ট্যান্ট। আপনি যত বেশি দান করবেন, আপনি আপনি দান করে কীভাবে মানুষ দান, ডান হাতে করে না বাম হাতে করে? সাধারণত আপনি চিন্তা করেন, আপনি দান করতেছেন, দান করতে নিলে কিন্তু শরীরের এই অংশটা আস্তে করে বাড়াইতে হচ্ছে নাকি? বাড়াইতেছেন আপনি যখন, এটা কোন দিকে যাচ্ছে? আল্লাহর দিকে যাচ্ছে না? অবশ্যই শরীরটা বাড়াইতেছেন, আপনি যত বেশি দান করবেন আস্তে আস্তে করে পুরো শরীরটা চলে যাবে আল্লাহর দিকে। আমি এইভাবে চিন্তা করি আর কি। হ্যাঁ, আমি তো ফরওয়ার্ড যাচ্ছি, আপনি দিচ্ছেন, আপনি তো ফরওয়ার্ড যাচ্ছেন, জি জি জি, তাই না? এবং এক পর্যায়ে যে আপনি আপনি নিজেকে আশা করে দেয় আখেরাতে, আপনি জান্নাতের মধ্যে নিজেকে হয়তো আবিষ্কার করবেন। আল্লাহ যেন আমাদেরকে ওরকমভাবে দান করার তৌফিক দান করেন। ডক্টর ইমরান, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পরে আবার ফিরে আসছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পরে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।